এই শাড়িটা আসলে কিসের শাড়ি এটা এটা জামদানি এটা এর এটাও কিন্তু রেশমের ভিতরের জামদানি শাড়ি এগুলো প্রাইসটা ভাই এর প্রাইস কত 3500 টাকা বিয়ার্স আপনারা এখান থেকে 3500 টাকায় এই শাড়িগুলো কিন্তু পেয়ে যাবেন থেকে কিন্তু আপনারা হোলসেল এবং খুচরা দুটাই নিতে পারবেন এখান থেকে শাড়ি কিনতে আপনারা অনেক কম টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো শাড়ি যদি শপে বিক্রি করে তাহলে কেমন প্রাইস হতে পারে এর মার্কেটে টাকা হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ক্রিয়েট তাসকিন চ্যানেল আমি যাচ্ছি টাঙ্গাইল পাশাইল এইখান থেকে আপনারা বিভিন্ন ধরনের আপনারা হোলসেলের মাধ্যমে টাঙ্গাইলের বিখ্যাত শাড়িগুলো আপনারা কিনতে পারবেন শাড়িগুলো কিনতে পারবেন হোলসেল এবং পাইকারের মাধ্যমে আমি এখন দেখানোর চেষ্টা করবো এই শাড়িগুলো আসলে কিভাবে বিক্রি করা হয় স আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের টাঙ্গাইল শাড়ির এখানে হিউজ পরিমাণ একটা কালেকশন আছে আমি এই শপের অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমার ভিডিও ডিসক্রিপশন এবং ভিডিওতে দিয়ে দেব আপনারা ইচ্ছা করলে এই সাথে যোগাযোগ করতে পারেন ভাইয়া আপনি যে শাড়িটা দেখাচ্ছেন এটা আসলে কিসের শাড়িটা বিহার্স এটা একটা রেশম শাড়ি এটা গাছের পোকা থেকে যেই ইয়ানটা হয় সেই ইয়ানের একটা ফেব্রিক্সের শাড়ি এটা আসলে ভাই আপনারা নিজেরাই বুনুন নিজের হাতে তাতে তৈরি এটা প্রাইসটা কত ভাই পঁচিশ হাজার টাকা বিয়াস দেখতে পাচ্ছেন এই শাড়িটার প্রাইসটা পঁচিশ হাজার টাকা এগুলো কি হোলসেল বা খুচরা হোলসেল এইটার এত প্রাইসটা হওয়ার কারণ কি ভাই

এ এটা তো সুতির একটা মাস্টার্স কটনের একটা শাড়ি এটা প্রাইসটা এর প্রাইস পড়বে 2000 টাকা হ্যাঁ আপনি এখান থেকে 2000 টাকা এই শাড়িগুলো পেয়ে যাবেন এটা তো হোলসেল বা খুচরা মুলা দুই ভাবে কিনতে পারবে এখান থেকে আপনি হোলসেল বা খুচরাও এগুলো কিনতে পারবেন তাছাড়া আরো কিছু শাড়ি দেখতে পাচ্ছেন এগুলো একটু দেখান এটা কিসের শাড়ি ভাই জলসাপ সুতি শাড়ি একটা এটাও তো নিজেরাই বানানো হয় এটা কিন্তু তাদের নিজেদের কারখানা থেকে বানানো হয় এটা হলো টাঙ্গাইল শাড়ি এটা প্রাইসটা কত ভাইয়া আঠারোশো টাকা বিহার সাপ আঠারোশো টাকা এই শাড়িটা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন কালারে বিভিন্ন ধরনের শাড়ি ভাই আপনি যেটা দেখাচ্ছেন এটা কিসের শাড়ি এটা তন্তুস এটা প্রাইসটা বিশ হাজার টাকা হ্যাঁ বিহাটস দেখতে পাচ্ছেন যে আরেকটা শাড়িটার প্রাইসটা বিশ হাজার টাকা খুবই চমৎকার হাতের কাজ করা একটা শাড়ি হ্যাঁ সুতির মধ্যে তন্তুস একটা কটনের একটা শাড়ি এইগুলো প্রাইসটা পঁচিশ হাজার টাকা এটা কত ভাই বিশ হাজার টাকা বিশ হাজার টাকা তাছাড়াও কিন্তু কেন অনেক ধরনের আপনার অনেক হাই কোয়ালিটি থেকে লো কোয়ালিটি সব ধরনের শাড়ি এখানে পেয়ে যাবেন এন কি অনেক দাম নাকি ভাই ছয় টাকা বিহার্স আপনারা এই শাড়িটা কিন্তু এখানে ছয় টাকায় পেয়ে যাবেন এটা একটু এই পাশটা দেখেন তো দেখতে পাচ্ছেন বিহার্স এটা প্রাইসটা কত ভাই বারোশো টাকা রিল কটন নাকি কটন বিহার্স এটা একটা কটনের একটা শাড়ি এটা বারোশো টাকায় কিন্তু এখান থেকে পেয়ে যাবেন তাছাড়া এখানে আর একটা শাড়ি দেখতে পাচ্ছি ভাই এইটা কি ভাই হ্যাঁ বিহার্সে এটা একটা সুতি মণিপুরি শাড়ি এটা প্রাইসটা তেরোশো টাকা এবার সেখান থেকে শাড়িটা কিন্তু তেরোশো টাকায় পেয়ে যাবেন এগুলো কিন্তু আপনার বিভিন্ন মার্কেটে কিনতে গেলে মিনিমাম কত রাখতে পারে ভাই এটা কিন্তু মার্কেটে মিনিমাম পঁচিশশো টাকা রাখতে পারে এখান থেকে কিন্তু আপনার হোলসেলের মাধ্যমে খুব কম টাকা পেয়ে যাবেন এটা কত ভাই এটাই মানে দুইটা কালার এটারই অনেক কালার আছে বিহার স্যার প্রত্যেকটি শাড়ি কিন্তু ইউজ কালার আছে আপনারা এই সবে আসলেই দেখতে পারবেন এটা প্রাইসটা একই তেরোশো টাকা এটাও কিন্তু আপনারা তেরোশো টাকা এখান থেকে পেয়ে যাবেন তাছাড়াও কিন্তু এখানে আরও দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার বা ডিজাইনে অনেক ধরনের শাড়ি এটা এটা একটা বয়স্কদের শাড়ি এগুলো প্রাইসটা কত ভাই ষোলোশো টাকা এখান থেকে এই শাড়িটা নিলে ষোলোশো টাকায় নিতে পারবেন এটা প্রাইসটা কত ষোলোশো টাকা এটা কটনের নাকি এটা হ্যাঁ বিহার্সে একটা কটনের একটা শাড়ি এটাকে এখান থেকে নিলে ষোলোশো টাকায় নিতে পারবেন এই শাড়িটার এটা আসল আপনারা দেখতে পাচ্ছেন এটা কী শাড়ি ভাই হাফ সিল্ক এটা প্রাইসটা কত ভাই পাঁচশো টাকা বিহার্স আপনি এখান থেকে কিন্তু পাঁচশো টাকায় এই শাড়িটা পেয়ে যাবেন ভাই এটা কিসের শাড়ি এটা এটা হাফ সিল্ক শাড়ি এটা প্রাইসটা কত ভাই ছয়শো টাকা